সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডম্যাপ শুরু হয়েছে। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোডম্যাপ শুরু হয়েছে। এবারে জানাবো অক্টোবরেই চার দফা চাই বিএনপি, পাল্টা কৌশল নেবে আওয়ামী লীগ। এবারে থাকবে সংবিধান সংশোধনের রাজনীতি স্বাদ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। জানিয়ে দিব 2014-2018 সালের নির্বাচনের চাপটা আমাদের উপরেই পড়েছে, বলছে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বললেন আইনগতভাবে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকে বিদেশে যেতে হলে আবার জেলে যেতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে ভারতের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ করল আফগানিস্তান। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে অভিমুখে বিএনপি রোডম্যাপ শুরু হয়েছে। সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোডম্যাপ শুরু হয়েছে। আজ রোববার 1 অক্টোবর বেলা 11:30 দিকে ময়মনসিংহের ত্রিশাল থেকে উদ্বোধনী সমাবেশের পর রোডম্যাপ শুরু হয়। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে 114 কিলোমিটার পথে ময়মনসিংহের চুরখাই বাজার, সুস্থগঞ্জ, চায়নামর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ উত্তর সহ একটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পরে কিশোরগঞ্জের লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। উদ্বোধনী সমাবেশে তারা বক্তব্য দেন। অক্টোবরেই একদফা চায় বিএনপি, পাল্টা কৌশল নেবে আওয়ামী লীগ। সরকারের পদত্যাগের একদফার আন্দোলনে অক্টোবরেই একটা চূড়ান্ত দফার অভাবে পৌঁছেতে চায় বিএনপি। সেই লক্ষ্যে তারা দলটি ঢাকা অভিমুখে লং রোডমার্চ, ঘেরাও, অবরোধের মতো কর্মসূচির চিন্তায় রেখেছে। আর সরকার আওয়ামী লীগ যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচন করার অবস্থান থেকে প্রশাসনিক এবং রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে। কোনো পক্ষ থেকেই ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত নেই, বরং অক্টোবর মাসেই রাজধানী রাজপথ নিয়ন্ত্রণে নেয়ার চিন্তাভাবনা করে কর্মসূচি সাজাচ্ছে বিরোধী দল বিএনপি। অন্যদিকে আন্তর্জাতিক চাপ থাকলেও আওয়ামী লীগ ঢাকার মাঠ নিয়ন্ত্রণ ধরে রাখার পাল্টা কৌশল হিসেবে ঠিক করার কথা বলছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে অক্টোবরের রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন শঙ্কা দেখা দিয়েছে মানুষের মাঝে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার কথা বলছে নির্বাচন কমিশন। এর আগে অক্টোবর মাসে ধারাবাহিক কর্মসূচিতে সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে বিএনপি, কারণ 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন তাদের আন্দোলনকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। আওয়ামী লীগ সরকার যদি তাদের মতো করে নির্বাচন করতে পারে, সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। আওয়ামী লীগ যদি এভাবে নির্বাচন করতে পারে, তাহলে বিএনপির অস্তিত্বই থাকবে না। আওয়ামী লীগ সরকার যদি তাদের মতো করে নির্বাচন করতে পারে, সেটি হবে বিএনপির জন্য চরম বিপর্যয়। সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে এখন মাঠে নামার কথা বলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, অক্টোবর মাসটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জনগণ তো এখন একটি দিনও অপেক্ষা করতে রাজি নয়, তাদের ধৈর্য সীমা হারিয়ে গেছে। আওয়ামী লীগের সহপ্রতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2014-2018 সালের নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক প্রশ্ন থাকলেও আওয়ামী লীগ সরকার তাদের মেয়াদ পুরো করেছে। তবে এবারের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের আন্দোলনের চাপ যেমন রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে। দেশি বিদেশি চাপের মুখে নমনীয় হলেই পরাজয় হবে এবং আওয়ামী লীগ বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছে দলটির নেতারা। ফলে যথাসময়ে নির্বাচন করার জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও পুরো শক্তি দিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।
সংবিধান সংশোধনের রাজনীতি সাত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হল সংবিধান ১৯৭২ হয় গত ৫০ বছরে এই সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে সংবিধান সংশোধন শুধু তাত্ত্বিক বিষয় নয় সবসময় এর একটি পটভূমি ও উদ্দেশ্য থাকে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি পর্যালোচনা করলে স্পষ্ট হয় এর সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব ঘনিষ্ঠ বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের সংকট যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা সামরিক শাসন সরকারগুলো কর্তৃত্ববাদী প্রবণতা এবং সবকিছুই সংবিধানের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সংবিধান সংশোধন নিয়ে আট পর্বের এই লেখার ধারাবাহিকভাবে প্রতি রোববার প্রকাশিত হচ্ছে আজ সপ্তম পর্ব অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সবার কাছেই নিরপেক্ষ গ্রহণযোগ্য হয়েছিল সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জামাত ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ হয় প্রধান বিরোধী দল গণ অভ্যুত্থানের সদ্য ক্ষমতাচ্যুত হুসেন মোহাম্মদ এরশাদ কারাগারে থাকলেও তিনি তার নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রায় দুই দশকের সামরিক বেসামরিক স্বৈরশাসনের পর ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি তৈরির একটি সুযোগ এসেছিল ক্ষমতাসীন প্রধান বিরোধী দলের ঐক্যমত ভিত্তিতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রশাসিত সরকার পদ্ধতির বদলে সংসদীয় পদ্ধতি ফিরে আনার অনেক বেশ আশাবাদী হয়েছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিরোধী দলগুলো সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে ১৯৯৩ সালে ২৩ সেপ্টেম্বর সংসদে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ১৯৯৪ সালে ফেব্রুয়ারি থেকে বিরোধী দলগুলো একযোগে সংসদ বর্জন করে এরই মধ্যে ২০ মার্চ মাগুরা ২ আসনের উপনির্বাচন হয় এতে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে ব্যাপক কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ ওঠে বিরোধী দলগুলো নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলেছিল বিএনপির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মাগুরা উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন জোরদার শুরু হয় ১৯৯৪ সালে ২৪ জুন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামাত সংসদ ভবনে যৌথ সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি বিষয়টি আমলে নেয়নি ২৮ ডিসেম্বর বিরোধী দলীয় ১৪৭ জন সংসদ সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দেয় তবে তাদের পদত্যাগ গ্রহণযোগ্য নয় বলে স্পিকার রুলিং দেয় ১৯৯৫ সালের ১৯ জুন পর্যন্ত বিরোধী দলীয় সংসদ সদস্যদের সংসদে টানা ৯০ কার্যদিবস অনুপস্থিতি পূর্ণ হয় এতে তারা আসন শূন্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্ট আসন শূন্য হওয়ার পক্ষে মতামত দেয় ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষণা করে শূন্য আসনগুলো ১৫ ডিসেম্বর উপনির্বাচন হবে তবে বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এ অবস্থায় সরকার উপনির্বাচনের পরিকল্পনা বাদ দেয় ২৪ নভেম্বর সংসদ ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তৃতীয় দফা পরিবর্তন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয় আওয়ামী লীগ সহ বেশিরভাগ বিরোধী দল বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনে বিএনপির ২৭৮টি আসন পায় এর মধ্যে ৪০ জনের বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভোটারবিহীন বিতর্কিত এই নির্বাচন নিয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয় ফেব্রুয়ারির শেষ দিকে বিরোধী দলগুলো হরতাল অসহযোগের মতো আন্দোলন চালাতে থাকে এতে সরকারি কর্মচারীরা একাংশ যুক্ত হয় ফলে প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ আলগা হয়ে যায় এবং বিরোধীদের আন্দোলন তুঙ্গে ওঠে ১৯ মার্চ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং ষষ্ঠ জাতীয় সংসদ প্রথম অধিবেশন বসে ২১ মার্চ সংবিধান ১০ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল উপস্থাপন করা হয় ২৬ মার্চ গভীর রাতে সেই বিল পাশ হয় যেহেতু সংসদে দুই তৃতীয়াংশের বেশি সংসদ সদস্য ছিল বিএনপি দলীয় তাই সরকারের পক্ষে খুব সহজেই সংবিধানে পরিবর্তন করা সম্ভব হয়েছিল কিন্তু রাজনীতির মাঠে এটা নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়ে সরকার ২০০৬ সালের ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু এর আগেই রাজনৈতিক দলগুলো বিরোধের দেশজুড়ে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত বিএনপি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয় এভাবেই নতুন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগও একই কায়দায় নতুন করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তাদের মতো দেশ চালাচ্ছে এ বিষয়ে দেখা যাক এবারের নির্বাচনের পর দেশ কোন দিকে যায় এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না
যে কারণে ভারতে দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ করল আফগানিস্তান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকা আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আফগান দূতাবাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগে নয়াদিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগান সরকার। আফগান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় অনেক ভেবে চিন্তে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। আফগান দূতাবাসে এক বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখ, অনুশোচনা, হতাশার সঙ্গে জানানো যাচ্ছে যে রোববার 1 অক্টোবর থেকে নয়াদিল্লিতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস কার্যক্রম বন্ধ করা হচ্ছে। আফগান দূতাবাসের যত অভিযোগ, নয়াদিল্লির কার্যক্রম বন্ধের জন্য বেশ কয়েকটি প্রধান কারণ উল্লেখ করেছে আফগান দূতাবাস। ভারত সরকারের সহযোগিতা, ভারত সরকার আফগানিস্তানকে সহযোগিতা করেই না, গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে ভারত সরকার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেছে আফগান দূতাবাস। এটি তাদের কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করা হয়েছে। আফগান স্বার্থ পূরণে ব্যর্থতা, নয়াদিল্লির দূতাবাসে আফগানিস্তান এবং এর নাগরিকদের প্রত্যাশিত স্বার্থ প্রয়োজনীয় পূরণতায় ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এর জন্য অবশ্য ভারত সরকারের সহযোগিতা এবং কাবুলের বৈধ সরকারের অনুপস্থিতিকেই দায়ী করা হয়েছে। কর্মী সংকট, দূতাবাসে কর্মীর সংখ্যা কমে যায়, কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছিল বলে জানানো হয়েছে। কার্যক্রম বন্ধের পর ভিয়েনা কনভেনশনের নীতি অনুসরণ করে দূতাবাসের সব সম্পত্তি স্থাপনা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় চলে যাবে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, দূতাবাস স্বীকার করেছে যে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে কেউ কাবুল থেকে সমর্থিত নির্দেশনা পেতে পারে, যা আমাদের বর্তমান কর্মপন্থা এবং ভিন্ন হতে পারে। আফগান ভারত সম্পর্ক, আফগানিস্তান ও তালিবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার প্রতিরোধের দাবি জানিয়েছিল নয়াদিল্লি। বিগত আশরাফ ঘানি সরকারের আমলে ভারত আফগান রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরিদ মামুনদোস। 2021 সালে আগস্টে তালিবান ক্ষমতা দখলের পর দায়িত্ব পালন ব্যাহত রাখেন তিনি। এরপর বর্তমানের অক্টোবর মাসে তার দায়িত্ব শেষ হতে যাচ্ছে। তবে দূতাবাসের এক বিবৃতিতে জোর দিয়ে জানায়, তাদের নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি।